শেষ হল বস্ত্রহরণ, আরম্ভ হব মহাভারতের যুদ্ধ। ক্ষমতার নিচাত বিবেকহীন হয়েছে সরকার। এতিয়া মূর বয়স 49 বছর, সংসদের বাহিরে ভিতরে অহা 30 বছরে মই যুদ্ধ করিম, এইদরে অগ্নিবর্ষণ করেছে প্রাক্তন লোকসভার সাংসদ মহুয়া মৈত্রয়। শুকুরবারে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মহুয়া মৈত্রক লোকসভার বরখাস্ত করে। সংসদত ধন লৈ প্রশ্ন করার অভিযোগত লোকসভার সাংসদ মহুয়ার সাংসদ পদ বাতিল করা হয়। ইয়ার পাছতে এইদরে সাংসদ মহুয়া মৈত্রয় অগ্নিবর্ষণ করে। বিজেপি সরকারক তীব্র ভাষায় আক্রমণ করে প্রাক্তন সাংসদ মহুয়াই। মহুয়াই কয় যে বিজেপি সরকারে মহিলা সংরক্ষণ বিধেয়ক পাশ করা লোকসভার সদনেই এগারী মহিলা সাংসদের উপর অন্যায় করেছে, এথিক্স কমিটিয়ে অন্যায় করেছে, যার স্বাক্ষর ভিত্তিত প্রতিবেদন প্রস্তুত করা হল। এথিক্স কমিটিয়ে মুখামুখিক প্রশ্নই নকরিলে, প্রশ্ন করা হলেই সত্য ওলাই আহিলেতেন। হীরা নন্দানীরও সাক্ষ্য লওয়া নাই এথিক্স কমিটিয়ে। দুখনমান পত্র অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হল সাংসদ মহুয়া মৈত্র। এইদরে অভিযোগ করেছে সাংসদ মহুয়াই। উল্লেখযোগ্য যে লোকসভার ওয়েবসাইটর লগ ইন আইডির পাসওয়ার্ড এজন ব্যবসায়িক ব্যবহারের দিয়ার বাবে যে লোকসভার নিরাপত্তার ভঙ্গর অভিযোগ উঠিছে, সংসদ মহুয়ার মতে তার কোনো বিধিয়েই নাই। সেই আইডি আর পাসওয়ার্ড আনের সুত্রে শেয়ার করবা পড়া নোয়ারা সন্দর্ভত কোনো লিখিত বিধি লোকসভাত নথকা বলে মহুয়া মৈত্রই দাবি করে। সেই বিধি নথকা বিষয়ত নিয়ম উলঙ্ঘা করার অপরাধত কিদরে বরখাস্ত করলে বলেও প্রশ্ন করে। ইফালে যিজন ব্যবসায়ীর ধন আর উপদোকন লওয়া বলে অভিযোগ উঠিছিল, সেই দর্শন হীরা নন্দানীকো সাক্ষ্য গ্রহণের এথিক্স কমিটিয়ে নিমন্ত্রণ নজনালে বলে অভিযোগ মহুয়া মৈত্রর। ইয়ার বিপরীতে দাবি ধমকি দিয়ে মহুয়া মৈত্রর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য বলে কেখনমান পত্রহে অনা হল। আত্মপক্ষর সমর্থনত বক্তব্য দিবলৈ মহুয়াক সুযোগ নিদিলে অধ্যক্ষ ওম বিড়লাই। খর্ব করা হয়েছে মহুয়ার ব্যক্তিগত স্বাধীনতা। 495 পৃষ্ঠার প্রতিবেদন পড়িবলৈ দিয়া নহল সময়। মহুয়াক বরখাস্ত করা হল মাত্র 30 মিনিটর ভিতর। লোকসভাত এথিক্স কমিটির মুরব্বী বিজেপির সাংসদ বিজয় সোনকারে মৈত্রর বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তর প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন দাখিলের পিছতে স্বাভাবিকতে হুলস্থুল আরম্ভ হয় সদনত। সদনের কাম পুনের আরম্ভ হওঁতে অধ্যক্ষ ওম বিড়লাই মহুয়ার বিষয়ত ক্ষোভ প্রকাশ করে কয় যে সংসদের মর্যাদা হানি হবপরা কোনো বিষয়কে মানি লওয়া নহব, প্রয়োজন সাপেক্ষে কঠোর ব্যবস্থা লওয়ার সকিয়নি দি আলোচনার বাবে আধা ঘন্টার সময় নির্বারণ করে দিয়ে। টিএমসির সুদীপ বন্দ্যোপাধ্যায়ে অধিক সময়ের আবেদন করার বিপরীতে দলটির আন এজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে মহুয়া মৈত্রক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবলৈ আহ্বান জানায়, যদিও তালৈ কর্ণপাত নকৰিলে অধ্যক্ষ ওম বিড়লাই। তৃণমূলের ইন্ডিয়া গোটর সাংসদসকলে মহুয়া মৈত্রর কাষলৈ গৈ সরকার বিরোধী স্লোগান দিবলৈ আরম্ভ করে। মোদী বিরোধী স্লোগানত সদন উত্তপ্ত হয়ে উঠে। প্রতিবেদনের প্রতিলিপি সকল সাংসদক দিব লাগিব, চৌরাচার নচলিব আদি দাবিরে স্লোগান দিয়ে বিরোধীয়ে। মহুয়া মৈত্রর হয়ে বিরোধীর কেবাগৰাকী সাংসদে প্রশ্ন তোলে, কিন্তু বিরোধীর দাবিলৈ কর্ণপাত নকৰিলে অধ্যক্ষ ওম বিড়লাই। ইয়ার পাছতে বিরোধী সাংসদসকলে সংসদ বর্জন করে আর ইয়ার লগেলগে ধ্বনিভূতত মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিলের প্রস্তাব উত্থাপন করা হয়। এইদরে বিরোধী সাংসদ হওয়ার বাবে মহুয়া মৈত্রক বরখাস্ত করা বলে বিরোধীয়ে দাবি করেছে। বরখাস্ত হওয়ার পাছত মহুয়া মৈত্রও মোদী সরকারক আক্রমণ করে কয় যে মোদী আদানীর সম্পর্কর বিষয়ে প্রশ্ন করিয়ে যাব, আর 30 বছরে সাংসদের ভিতরে আর বাইরে যুদ্ধ করে যাব। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।